হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেবায়ন পলি। তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। তো কালকে আমার বেবিকে বাড়ি নিয়ে এসেছি হসপিটাল থেকে, মানে আমার ছেলে রয়েছে। আর আজকে সকালে ঘুম থেকে উঠে শুনি মাসিরা নাচাতে চলে এসেছে। তা বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক মাসিরা কি করলো আমাদের সঙ্গে, আর কত টাকা কি নিল, আর শেষ পর্যন্ত কি হলো দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন। কি কি দিতে বাবা আমার ঠাকুরের নাম নিয়ে? এ বাবু, এ টাকা নে, খুব দিয়েছিস, অনেক দিয়েছি, হ্যাঁ করুক ভিডিও নে, এই পেলাম তোর ছেলের দুধ কিনে খাওয়াস না, এই 10,000 টাকা যাক, আর ছবি তুলতে হবে না সোনা। ধনীর বাড়ি কয় কি গরিবের বাড়ি কিনি বলে মাসি, তোমার ছেলে খেতে পারে না মদ মাতার গাঁজা কর হিরোইন কর, খেয়ে পড়ে থাকে চুল্লু খেয়ে, তার মধ্যে একটা বাচ্চা পয়দা দিয়েছে, আর কোটিপতির কিনি বলে কেউ মাসে আমরা কি করে দেবো তোমাদের, তাহলে আমরা কোথায় যাবো বলো, এই জায়গাটা তোমরা দেখিয়ে দিবা, যাক ঠাকুর মঙ্গল করুক। তেল শেষে মাসি এই করে দিয়ে গেলাম, আমরা ওর নিয়মও করে দিয়ে গেলাম, কি আছে এখনই ভালোবাসে এক মন্ত্র এসেছিস। এই কি করছিস বাবু, কত দর্শক দেখো বন্ধুরা, বন্ধুরা আজকে আমার বেবিকে নাচাতে এসেছে দিদিরা, দিদিরা এসেছে, এসে এখন গন্ডগোল করছে, 30,000 টাকা চাই, 17,000 টাকা দিয়েছি তবু হবে না বলছে, আরো টাকা চাই। আমি কি বলছি, আমাকে শিখাবা না চাকরি সম্পর্কে, আমাকে শিখাবা না, ওই ফ্যামিলি থেকে জন্মটা নিয়েছে। এই যে পলি, এই যে বেবি নাচাতে এসেছে, রেগে যাচ্ছে, আমি হাসি খুশিতে যাই আশীর্বাদ করে দিই। যা বাবু, আর 3,000 টাকা দিয়ে লক্ষ্মী মা, আমি তোর পায়ে দুধ ধরি, আমি মাসি একদিন খাবো বাবু, তোর ছেলে খেতে পারো না, দেখ বলে বাচ্চা আমার করে দে, এবার বাঁক আমার করে দিস, বাচ্চা আমার আশীর্বাদ করে দে, তা কি হয়েছে আমার করে দিলা, কি আর বেশি দাও 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 না, আরে মাসিরা খুশি হয়ে গেছে, তুমি দাও না, ওই যা বলেছে আশীর্বাদ করে দিস, তুমি আশীর্বাদ ভালো করে করে দাও, আবার একটা আসবে একটা ছেলে হয়, এই দেখো আমি মাসি নাই, তো ছেলের পর একটা মেয়ে হয় 5 বছর পরে, সেটা বলেছি যাক, তোর 5 বছর পরে তোর মেয়ে হয়, আর যেন খুশি করে তোর বাড়িতে মেয়ে পাওনা নিতে পারে। আজকে শোনো, আমাকে 21,000 টাকা পাওনা দিচ্ছে এই ছেলের বাবু, আর মেয়ে হলে 51,000 টাকা পাওনা নেবো, বলে গেলাম 5 গ্রাম সোনা নে মা, বেঁচে থাকা আর মাসিদের করে দিতে হবে না, তাই একটু বাইরে বাতারের ভাত খাবো না মা, বল গা বাবাকে বাতারের ভাত খাবো না, আমি
তুমি খুশিতে তাই বল না আমি খুশি হই না খুশি হও মা বলো কি হলো চেক করো আরে না সেলে আছে গানি ভালো গানি আছে এ বলো আগে খুশি কি না তোরা কে কে জানি তোরা কে কে জানি আই শামের বা সর করতে করতে আমরা তার বাচ্চাকে নাচিয়েছি তার গোপাল হয়েছে আমরা সব মাসির আশীর্বাদ করি গোপাল মানুষের মতো মানুষ হোক যেন বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক আমাদের খুশি করে পাওনা দিয়েছে আমরা অনেক খুশি সবাই আপনারাও ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার দাদা দাদা লাইক ভিডিওটা বাড়ে ভাই ভালো থাকবেন ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন মজা পাইছো তোমরা হাজার আবার একটা না কিনেছে বলো কি বলো বন্ধুরা আমার বাস তো চলে গেল 17,000 আবার একটা নাকের এই যে দেখতে পাচ্ছ যে আর এই যে সুমি দেখতে পাচ্ছ বন্ধুরা ছেলের মামা এই যে ছেলের মামা আর এই একটা মামা এই যে ছেলের দিদিমা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বাই বাই টাটা